বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়া বসা আছেন অর্থনীতিবিদ শিক্ষক গবেষক আবু আহমেদ অধ্যাপক আবু আহমেদ আমার ডানে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সম্পাদক জাহিদুজ্জামান ফারুক স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে সূচনা বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ প্রস্তাবিত বাজেটটিকে আপনি কিভাবে দেখছেন যদি আপনি বাজেটটা এটা খারাপ না মানে এটা আগ থেকে যেগুলো চলে আসতেছে যে ধরনের মানে বাজেট সরকারি বাজেট দিয়ে তো আর ইকোনমির পুরো উপকারটা করা যাবে না কারণ ইকোনমিতে প্রাইভেট সেক্টরের রোল হচ্ছে এখন অনেকটা বড় প্রায় 75% অফ দ্য টোটাল ইকোনমি অ্যাক্টিভিটিস কিন্তু প্রাইভেট সেক্টরের মাধ্যমে হচ্ছে তো সরকারের বাকি 25% সেটারই একটা বাজেট মানে এক্সপেন্ডিচার ইনকাম ইত্যাদির একটা ইয়ে খতিয়ানে বলা যায় এটাতে ট্যাক্স কালেকশনের ব্যাপার আছে এটাও বাড়তেছে ট্যাক্স কালেকশনের দায়িত্ব এনবিআরকে দেওয়া হচ্ছে বাড়তি বৃদ্ধি হবে ঘাটতি বাজেটের ব্যাপারটা আছে জিডিপি 5%-এর নিচে বা কাছাকাছি হুইচ ইজ ওকে টলারেবল কিছু ট্যাক্সের ব্যাপার আছে তো আমি আমি যেটা দেখি আমরা যেটা নিয়ে আমার মতো লোক বহুদিন যাবৎ আর্গু করতেছিল কর্পোরেট ইনকাম ট্যাক্স মানে কম্পেয়ার টু দ্য সাম আদার কান্ট্রিজ আর হ্যাভিং দিস টাইপ অফ ট্যাক্সেস ওইখানে রেটসগুলো অনেক কম আছে আমাদের থেকে ইভেন সাম ইউরোপিয়ান কান্ট্রিতেও ইন্ডিয়া 25% নিয়ে আসার জন্য এই প্রস্তাবনা নিয়েছে এই লাস্ট বাজেটে তো মোর কমপ্লেক্স ইন্ডিয়ান কর্পোরেট ইনকাম ট্যাক্স ছিল আমাদের এখানে কোম্পানিগুলো বলতে চাচ্ছিল যে এখানে ট্যাক্স বেশি হলে অসুবিধা একটা হয় যে সমস্ত দেশে ট্যাক্স কম সেখানে ওই যে বিভিন্নভাবে ট্রান্সফার প্রাইসিং বলে এটার মাধ্যমে টাকা পয়সা যারা মাল্টি ন্যাশনাল লেভেলে কাজ করে সেগুলো হস্তান্তর মানে স্থানান্তরিত হয় অন্যদিকে সমস্যা হচ্ছিল এদের ইনকাম জেনারেটিং যে ক্যাপাসিটি সেটার যে নেট ইনকাম যেটা ডিস্ট্রিবিউটেবল মানে স্টক হোল্ডার শেয়ার হোল্ডারদের মধ্যে যেগুলো বন্টনযোগ্য তা সেটা কমে যায় কিছুটা কর্পোরেট ইনকাম ট্যাক্স বেশি হলে তো যাই হোক আমরা লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা কমানোর পক্ষে আর্গু করতেছিলাম যেগুলোতে শেয়ার হোল্ডারদের মালিকানা আছে হাজার হাজার ক্ষুদ্র শেয়ার হোল্ডার্স আছে তো সরকার সেটা শুনেছে 25% এনেছে ব্যাংকিং কোম্পানিগুলো একসময় আরো কম ছিল কর্পোরেট ইনকাম ট্যাক্স 35% ছিল আমার স্মরণ মতে সেটা বেশ কয়েক বছর আগে সেটা আবার 42.5% নিয়ে গেছে তো আমাদের কাছে মনে হচ্ছিল সেটা একটু বেশি হয়ে গেছে যদিও সরকারের জন্য সুবিধা যে ব্যাংকিং কোম্পানিগুলো ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট মোর ট্রান্সপারেন্ট এবং ওইখানে 2%, 2.5% বা 3% বেশি হলে সরকার অনেক বেশি ট্যাক্স কালেক্ট করতে পারে রেভিনিউ তাদের গ্যাদারিং অ্যামাউন্টটা বৃদ্ধি পায় অনেক যেহেতু ব্যাংকগুলো তো আর বাংলাদেশ ব্যাংকের ইয়েতে আছে তো ওভারসিং সিস্টেমের মধ্যে আসে ইচ্ছা করলেও ফাঁকি যুগে দিতে পারে না তো সেখানে 2.5% কমানো হয়েছে যেগুলো লিস্টেড আছে সেগুলো শুধু সিগারেট কোম্পানিগুলোর ক্ষেত্রে একটু বৃদ্ধি করা হয়েছে 40% ছিল সেটা 45% নিয়ে আসে একটা জিনিস লক্ষণীয় দিস ইজ অনলি ওয়ান কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিস্টেড উইথ দ্য স্টক মার্কেট সেখানে কিন্তু 40% 45% করা হয়েছে আর যারা মোটেই আসে না স্টক মার্কেটে সিগারেট কোম্পানি তাদের ক্ষেত্রে 45% রাখা হয়েছে তো এখন প্রশ্নটা জাগে যে যারা কিছু মালিকানা দিয়েছে দেশের জনগণকে তারা আর যারা মোটেই মালিকানা দেয় নাই তারা সমান কিভাবে হলো হোয়াই উই এনবিআর ইজ ট্রিটিং দ্যাম ইকুয়ালি এখানে একটা প্রশ্ন জাগতে পারে আরেকটা হচ্ছে যে ওই যে মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর ক্ষেত্রে গ্রামীণ ফোন যখন 2009 স্টক মার্কেটে আসে তখন কিন্তু 10% ট্যাক্স ডিফারেন্স নিয়ে আসছে মানে তাদের লিস্টিং এর কারণে তারা 10% কম দিচ্ছিল কিন্তু গত বছরের আগে এই গত বাজেটের এটা না এর বাজেটে আগের বাজেটে হঠাৎ করে 5% কর্পোরেট ইনকাম ট্যাক্স লিস্টেড কোম্পানি গ্রামীণ ফোনের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে নাম বলা হয় নাই লিস্টেড মোবাইল টেলিফোন কোম্পানি দ্যার ওয়াজ অনলি ওয়ান গ্রামীণ ফোন তো বৃদ্ধি করা হলো এটা দ্যাট মানে এটা একটা রং মেসেজ কারণ আপনি একটা সুযোগ দিলেন যার কারণে ওরা আগ্রহ প্রকাশ করি এবং সবাই অনেক হাজার হাজার লোককে মালিকানা দিল এটাতে আবার 40% নিয়ে গেল তাতে ডিফারেন্সটা থাকলে অনলি 5% সিন্স দেন 2009 এর পরে কোনো মোবাইল টেলিফোন কোম্পানি আর স্টক মার্কেট লিস্টিং হতে আসে নাই অথচ এগুলো ফরেন ওন বিদেশি মালিকানা তো তারাই বড় ব্যবসা করতেছে
আমি সরকারের পলিসি মেকারদের কাছে বিনিয়োগের সাথে একটা প্রশ্ন রাখবো, যে বিগ বিজনেস যেগুলো যেগুলোতে ক্যাশ জেনারেটিং হচ্ছে হান্ড্রেডস অফ করোড় টাকা, সেখানে জনগণের জন্য যদি আপনি মালিকানার ব্যবস্থাটা না রাখেন, তাহলে যত সিএসআর এর কথাই বলেন না কেন, দেশের জনগণ মালিকানা না পাইলে তারা কিন্তু ডিপ্রাইভ হবে, এবং অন্য দেশে কিন্তু মালিকানার ব্যবস্থা করা হয়েছে বিভিন্নভাবে। তো এখানে আপনি 5% ডিফারেন্স, এখন 40% যারা লিস্টেড মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর ক্ষেত্রে, আর যারা যে সমস্ত কোম্পানি লিস্টেড না তারা 45% দিবে। আমার তো মনে হয় না এই 5% ট্যাক্স সুবিধা নেওয়ার জন্য অন্য মোবাইল টেলিফোন কোম্পানিগুলো পুঁজিবাজারের উপরে কি ধরনের প্রভাব, আর কিছুটা সুবিধা দেওয়া হয়েছে যে লিস্টেড কোম্পানিগুলো ওই যেগুলো নন আদার দেন দিস সিগারেট কোম্পানি, মোবাইল টেলিফোন কোম্পানি আর ব্যাংকিং কোম্পানি আলাদাভাবে, আর দেওয়া হচ্ছে 20,000 টাকা পর্যন্ত ওই যে ডিভিডেন্ড ইনকাম আগে ট্যাক্স ফ্রি ছিল, এটাকে 25,000 করা হয়েছে, এটা এক সময় 50,000 টাকাও ছিল ট্যাক্স ফ্রি ইনকাম ডিভিডেন্ড, কারণ ওটা ওটা উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে লোকে ইকুইটি হোল্ডার্স হোক, লোকে স্টক হোল্ড করুক, তাতে হবে কি স্টক মার্কেটে মোর ভাইব্রেন্ট হবে অথবা এটা মানে ফাংশনাল থাকবে, ভালো থাকবে, এখান থেকে ক্যাপিটাল নেওয়া যাবে। তো যা এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে এই বাজেটের প্রপোজাল, আমরা আমি অন্তত ওয়েলকাম জানাই যে ট্যাক্স প্রপোজাল গুলা স্টক মার্কেট যতটা সম্পর্ক বা ইন্টারেস্ট ততটাতে এটা পক্ষে গেছে, যেটা গত বছর কিন্তু হঠাৎ করে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে বা এই বাজেট প্রপোজালে গত বছরের বাজেটে ক্যাপিটাল গেইনস নামে একটা গেইনস মানে ট্যাক্স প্রপোজাল দেওয়া হয়েছিল, যেটা স্টক মার্কেটকে খুব অ্যাডভার্সলি এফেক্ট করেছিল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বলেন বা ওনার অনুরোধে পরে যখন ফাইনালি বাজেট পাশ করা হয় তখন ওই ক্যাপিটাল গেইনস ট্যাক্স অন স্টক হোল্ডিং ওর স্টক ইনভেস্টমেন্ট এটা উঠিয়ে দেওয়া হয়েছে, হাউএভার এবার এ ধরনের কোনো চিন্তা ভাবনা করা হয়নি। তো যাই হোক, আমি বাজেটকে মোটামুটি এইভাবে দেখি। তবে আমাদের একটা আমাদের যেটা সিটিজেন হিসাবে একটা জিনিসের ব্যাপারে আমি মানে ডিসকন্টেন্ট এক্সপ্রেস করতে চাইছি, সেটা হচ্ছে এই যে এডিপির কথা বলা হয়েছে, এই নিউ ডেভেলপমেন্ট বাজেট, এখানে যে সমস্ত প্রকল্পগুলো আছে আমরা ঠিক জানি না কত সব প্রকল্প আগের থেকে এসেছে, যেগুলো টাইম আগে কতটা অনুমোদিত অননুমোদিত, তারপরে এগুলো তো অনেক আগে শেষ করার কথা ছিল, এখন কস্ট ওভাররান হচ্ছে, কস্ট ওভাররান মানে হচ্ছে যে প্রকল্প 2 বছর শেষ করার কথা সেটা 3-4 বছর লেগে যাচ্ছে, এতে কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, এবং এতে হয় কি যারা ভেস্টেড ইন্টারেস্ট তাদের পারফরম্যান্স খারাপ হচ্ছে, করাপশন আরো বেশি করার সুযোগ হচ্ছে, এটা দেশের অর্থনীতির জন্য মানে প্রেসার সৃষ্টি করতেছে, ট্যাক্স পেয়ারদের টাকা পয়সা যাচ্ছে। আরেকটা জিনিস নিয়ে আমাদের অবজেকশন আছে, সেটা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা বোধহয় ওই যে ব্যাংকগুলো সরকারি ব্যাংকগুলো রিক্যাপিটালাইজেশন, তা আমার একটা প্রশ্ন জাগে, যেখানে প্রায় সব প্রাইভেট ব্যাংকগুলো এত লাভ করতেছে, সরকারকে এত হাজার কোটি টাকা দিচ্ছে ট্যাক্স হিসাবে, আমার সবচেয়ে বড় বড় কয়েকটা ব্যাংক জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বেসিক ব্যাংক, এরা কোনো কোনো কিছু লাভ করে, এইখানে যে শোষণ হচ্ছে, এখানে যে লুট হচ্ছে, সরকার যদি এগুলো বন্ধ না করে শুধু ট্যাক্স পেয়ারদের টাকা পয়সা নিয়ে আবার বাজেটের অ্যালোকেশনের মাধ্যমে এগুলাকে দেওয়া হয়, এটা অন্যায় হচ্ছে, এদেশের জনগণের প্রতি একটা অন্যায় করা, কিছু লোককে আপনি চুরি করার জন্য সুযোগ করে দিচ্ছেন, অথবা তারা চুরি করতেছে এবং তাদের কোনো পানিশমেন্ট হচ্ছে না। এই যে বেসিক ব্যাংক ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাংক ছিল আন্ডার পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট, কিন্তু সেই বেসিক ব্যাংক এখন দেউলিয়া হলো, কেন হলো সেটা সবাই জানে, কিন্তু সরকারের উচিত ছিল যেটা ওইখানে লুপহোলস গুনা বন্ধ করে দেওয়া এবং ওইখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বোর্ড গুলাকে ইয়ে করা। একসময় জনতা ব্যাংক কিন্তু পাবলিক লিস্টিং এর জন্য দরখাস্ত দিয়েছিল, তাদের হয়তো ব্যালেন্স শিটটা মাস ইম্প্রুভ ছিল তখন, তো সেই জনতা ব্যাংক কেন পিছনে দিকে চলে যাবে, সোনালী ব্যাংকের একই অবস্থা। এখন সেগুলোতে লুটতরা যদি লুটপাট বন্ধ না করা যায়, তাহলে এই যে 60,000 কোটি টাকা তারপরে আগামী বছর 5,000 কোটি টাকা দেবেন, এটা একটা অন্যায়, এটা ইনজাস্টিস মানে আমি বলবো এই দেশের জনগণের প্রতি। আসি আবার আপনার কাছে মেসা জাহিদুজ্জামান ফারুক। ধন্যবাদ আপনাকে। আমি বাজেটকে অবশ্যই একটা স্পেসিফিক এরিয়াতে বলছি, আমি এটা সার্বিকভাবে বলি। আচ্ছা, বাজেটের সময় বাজেটের হইচই কেন, এটা তো আমার একটা স্বাভাবিকভাবে প্রশ্ন। 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের আমার মনে হয় 2% লোক বাজেট নিয়ে চিন্তা করে না, এটা আমার ধারণা, আমার পেশার হিসেবে 2% চিন্তা করে না বলছি, কনসার্ন হতে বস 16 কোটি মানুষ তো এর মধ্যে ইনভলভ, কিন্তু এই বাজেট নিয়ে আলোচনা কিন্তু আমরা মিডিয়া সাধারণত থিঙ্ক ট্যাঙ্ক সোশ্যাল সেক্টর যাদের ইনভলভমেন্টটা ডিরেক্টলি সাধারণ মানুষের মতো না, তারা বেশি হইচই করে, কিন্তু এটা আবার একটা ধারণা মাঝে মাঝে মনে হয়। আপনি গেলেন 2% এর কথা বললেন, আপনার 2% লোক কত,
আপনার যদি 16 লক্ষ 32 লক্ষ লোক 32 লক্ষ লোকের বাজেট নিয়ে আলোচনা করে আপনি তাকে সারা বাংলাদেশে খুঁজে পাবেন না, পাবেন না। কিন্তু বাজেট আলোচনা হয় কেন এটা প্রশ্ন। আমি যেটা দেখি, আমি হিসেব অঙ্কের হিসেবে যে বেশি যেতে চাচ্ছি না, বাজেটটা দুটো জিনিস স্পষ্ট বোঝা যায়। সরকার বর্তমান ও আগামী দিনে অর্থনৈতিক কর্মসূচিতে কোন দিকে নিয়ে যেতে চায় তার একটা দিক নির্দেশনা পাওয়া যায়। আপনি দেখেন এবছর কি হয়েছে, এবছর 2,95,100 কোটি টাকার বাজেট করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের পরে 72-73 তাজউদ্দিন সাহেবের প্রথম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, লেস দেন 500 কোটি টাকা। তা আপনি তখন অবশ্য সারপ্লাস বাজেট ছিল, দেশ নতুন দেশ, গরিব দেশ, 700 কোটি টাকার মধ্যে প্রথম বাজেট, প্রথম বাজেট। আমি এডিবির বাদ দিয়ে কথা বলছি, আমার বক্তব্যটা হলো যে আজকে বাজেটে দুটো জিনিস, আমার সমস্যাটা কি বাংলাদেশের, প্রথম ইটস অ্যাগ্রো বেসড কান্ট্রি, কৃষিভিত্তিক একটি দেশ, দ্বিতীয়ত একটা বড় অংশ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে, বরং সময় আমি 20-25-30, আগে তো 40+ ছিল, তৃতীয়ত আমার অবকাঠামোগত সুবিধা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি যেখানে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানো যায়। অবকাঠামোগত সুবিধাটা আমি প্রাথমিক বড় বিদ্যুৎ, রাস্তাঘাট, গ্যাস, লাইট যা করে, তার সাথে আরও কি বিষয়, প্রশিক্ষিত শ্রমশক্তি, যেটা বড় প্রয়োজন। আজকে দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের দুর্বলতা আছে। হ্যাঁ, আমার যখন বাজেট 2,95,000 কোটি টাকার বাজেট করেছি তখন আমার ইনকাম 2,08,000 কোটি টাকা, আমার 86,000 কোটি টাকা আমার ডেফিসিট ফাইন্যান্সিং বা ঘাটতি আছে। এইরকম একটা সময় যখন বাজেট হয় তখন সাধারণ মানুষের জন্য অবশ্যই চিন্তা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং উদ্বেগের কারণ থাকতে পারে, এই জন্যই বাজেট নিয়ে আলোচনা হয়। আমার কাছে মনে হয় বাজেটটা যদি সারা বছর আলোচনা হতো তাহলে সারা বছর, তাহলে বাজেটের কর্মসূচি আরও বেশি পরিপক্কতা লাভ করত, বাজেট নিয়ে মানুষের ইনভলভমেন্ট যত হবে দুর্নীতি কমে যেত। বাজেটে অবশ্য বলেছেন প্রায় 97,000 কোটি টাকার রিনুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এর মধ্যে কতটা প্রজেক্ট আছে যেটা 5 বছরে শেষ হওয়ার কথা ছিল 12 বছর পর্যন্ত চলতেছে, 2 বছরের প্রজেক্ট 4 বছরে চলতেছে, 2 বছর পর্যন্ত যদি 4 বছরে চলতো কেন চলে, একটা হলো টাকার সমস্যা, যদি $20 বিলিয়ন আমার পাইপলাইনে পড়ে আছে, আর দ্বিতীয় হলো আরেকটি সমস্যা, কিছু কিছু মানুষ চায় 2 বছরের প্রজেক্ট যেটা 5 বছরে চলে যায়, তার লাভ আছে, কিন্তু লাভ আছে, প্রথম অনেক অনেকে রেভিনিউ বাজেট থেকে বেতন পায় না, ডেভেলপমেন্ট বাজেট থেকে চলে যায়, এ একটা সংকট আছে। আমি অত ছোটটাই যেতে চাচ্ছি, আমি সার্বিক বলতে চাচ্ছি, প্রজেক্টগুলো যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়, আমরা প্রকল্পগুলো কেন উন্নয়ন প্রকল্প কেন গ্রহণ করি, একটা প্রাইভেট সেক্টর যেটা বলেছেন অবশ্যই যে আমরা 25% আর 75% প্রাইভেট সেক্টর, বিকজ সোশ্যালিস্টিক ইকোনমিতে আমরা চলছি না, এই ইকোনমিটাকে চাঙ্গা রাখার জন্য কোন কোন জায়গা আছে বিনিয়োগ কিন্তু পাবলিক সেক্টর থেকে আসতে হবে, অবকাঠামোগত বিদ্যুৎ, বিদ্যুৎ খাত বলেন, রাস্তাঘাট বলেন, হেলথ সেক্টর বলেন, এডুকেশন বলেন, এটা পাবলিক সেক্টর থেকে আসতে হবে। এই কয়েকটি বিষয়কে সার্বিক নিয়ে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বা বার্ষিক কর্ম উন্নয়ন কর্মসূচি 5th 5-year প্ল্যান আমরা করে থাকি। অর্থাৎ আমি এবার বাজেটে চলে আসি, আবার এবছরে আমার 97,000 কোটি টাকা এডিবি হয়েছে, এটা আমি পরে আলাপ করছি, আমি এখন মেন বাজারটা নিয়ে আলাপ করছি। তো আমার 2,08,000 কোটি টাকা আমার ইনকাম, 2,95,000 কোটি টাকা আমার খরচ, এই 86,000 কোটি টাকার আমার ঘাটতি নিয়ে যখন বাজেট আসছে তখন আমার কি চিন্তা করছে, 86,000 কোটি টাকা কোথায় পাব, আমার প্রায় 34,000 কোটি টাকা ব্যাংক লোন নিতে হবে, তারপরে সেভিংস এগুলো বিক্রি করতে হবে, ফরেন লোন রেট নিতে হবে, এই টাকা দিয়ে যখন করছি তখন আমার লক্ষ্যটা কি ছিল, দারিদ্র বিমোচন। আমার লক্ষ্য ছিল লক্ষ লক্ষ ছেলে কোটি যারা এডুকেটেড তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগ বাড়িয়ে ডোমেস্টিক ডিমান্ড বাড়ানো এবং জিডিপির হার বাড়ানো, এই তিনটে যদি আমার না হয়, আমার একটা পরিমাণ অর্থ যদি আমি বিনিয়োগ করতে না পারি, এখানে একটা এক ধরনের কন্ট্রাডিকশন আছে, আপনি বিনিয়োগ বাড়াবেন বলছেন কিন্তু আপনি আবার ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছেন, আগেও নিয়েছেন, যেটি তো ওই
বেসরকারি খাতের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে উদ্যোক্তাদের উপরে। আবার আপনি বৈদেশিক ঋণের কথা বলছেন, সেখান থেকে গ্রহণ করবেন, পাইপলাইনের কথা আপনি আগে উল্লেখ করেছেন, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে টাকা ছাড় করাতে পারছে না। না, আমার তো আমার আর কোনো পথ নাই তো। আমি আজকাল কিন্তু সেই ক্লাইমেট নাই। বাংলাদেশে একসময় জেনারেল এরশাদ যখন ক্ষমতা ছিলেন, 100% অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ওয়াজ ডিপেন্ডিং অন ফরেন এইড, এই খয়রাত আর ভিক্ষা দিয়া 100% ছিল একসময়। ছিল, এখন আর এটা এখন নাই, এখন ইজ লেস দ্যান 5-3-4% এর ওয়ান। আর তার সেই ক্লাইমেটও নাই কিন্তু দুনিয়াতে। কিন্তু আর কেউ এখন পয়সাও দেয় দিতে চায় না, এটা রিফিউজের জন্য পয়সা দেয়, যুদ্ধ বিগ্রহ তো এখনো সেইভাবে নাই। তারপরে অনেক এখন আর এই যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্নে, অবকাঠামোগত প্রশ্নে বা মানুষের ফুডেড আছে এখনো কিছু কিছু, বিশেষ করে আফ্রিকা আর অন্যান্য দেশে। অথবা সে এই ক্লাইমেটটাও চেঞ্জ হয়ে গেছে। আমি কামিং টু ব্যাক টু আমাদের বাজেটে, আমি বলতে চাচ্ছি এই বাজেটটা কেন আমরা কনসার্ন, আমরা কেন আবেগ উদ্বেগ। এই বাজেটে সাধারণ মানুষ কি চায়? বাবা, 5 টাকা দিয়ে কাঁচামরিচ কিনছিলাম, যেটা 5.5 টাকা না হয়। একজন ব্যবসায়ী কি চায়? যে গত বছর আমি 12 টাকা ট্যাক্স, 112 টাকা, 120 টাকা ট্যাক্স দিয়েছিলাম, এবার যেন আমি লাভ না করলে আমি যেন 120 টাকার মধ্যে আসতে পারি, আর লসকে জন্য আমি 90 টাকায় আসতে পারি ট্যাক্স। এই সিস্টেমটা হচ্ছে কিনা সেটা জানতে চায়। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে কিনা একটা গোষ্ঠী এটা জানতে চায়। আমার এমপ্লয়মেন্ট জেনারেট করবে কিনা সেটা একটা গোষ্ঠী জানতে চায়। FDI আসার জন্য প্রশিক্ষিত শ্রমশক্তি তৈরি হবে কিনা, FDI যারা আছে তারা জানতে চায়। আমি ক্যাপিটাল মার্কেট কথা যেতে চাচ্ছি না। এই অনুরূপ একটা পরিস্থিতিতে বাজেট যখন প্রণয়ন করে সরকার, সরকার কি করে? সরকারের কাছে আমার কাছে মনে হয় 2টা খাতা আছে বাজারের দোকানে, যেমন 2টা খাতা থাকে ইনকাম ট্যাক্সের জন্য, আর একটা খাতা থাকে ড্রয়ারের মধ্যে। আমার মনে হয় সরকারের একটা প্রশ্ন, কারণ সরকার জানে এত। আপনি কেন এই প্রশ্নটা আমি করছি মনে হচ্ছে, আপনি গত বছর 135,000 কোটি টাকা রেভিনিউ বাজেট ইনকাম হয়েছে, যেটা ছিল প্রায় 150,000 কোটি টাকা, এটা এবার আপনি প্রায় 32% বাড়িয়ে দিলেন, এ টাকাটা আসবে কোথেকে? তো সরকার ধরেই নেয় 2টা, যে এতটা কম হবে তাহলে আমরা এইভাবে ম্যানেজ করব। তার যুক্তিটা কি? যুক্তিটা হলো মানুষের যদি আশাকাঙ্ক্ষা বাড়ানো না যায়, যদি মানুষের স্বপ্ন দেখানো না যায়, বড় বাজেট না করা যায়, তাহলে তো একটা আবার সমালোচনা হতে পারে বা হিসেব। আমি যদি 4 টাকা আয় করতে আমাকে কেউ বলে, আমি মনে করি আমাকে মিনিমাম 3.5 টাকা করতে হবে, আর যদি 8 টাকাও করতে হয় তাহলে আমাকে 4 টাকা আসতেই হবে। এরকম একটা কনসেপ্ট সংস্কৃতি আমাদের এখানে কাজ করছে। এরকম একটা প্রেক্ষিতে বাজেট যখন ঘোষণা হয়, দুর্বলতা যেটা আমার কাছে মনে হয় বা দুর্বলতাটা হলো একটা সামাজিক, একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক দুর্বলতা তো আছে। সামাজিক দুর্বলতাটা কি? সাধারণ মানুষ সম্পৃক্ত হতে পারে না। এই যে আমরা যারা, আপনি দেখেন বিরোধী রাজনৈতিক দল বা যারা রাজনীতি করে, কারণ অল ইকোনমিক ডিসিশন ইজ এ পলিটিক্যাল ডিসিশন, তারা এখন পর্যন্ত আপনি দেখেন যতগুলো বিরোধী দল আছে কেউ সঠিকভাবে একটি বক্তব্য দিয়েছে কিনা বা অঙ্ক দিয়েছে কিনা, এই বাজেট না হয়ে এই বাজেট হতো, এইখানে বরাদ্দ না বাড়িয়ে এখানে বরাদ্দ দিলে ভালো হতো, এই ট্যাক্স মেজারের জন্য এই ক্ষতিটা হবে। আমি যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে, একটি বাস চালু হওয়ার কারণে কলকাতা থেকে একটা বাস নর্থ ইস্টার্ন পার্টে যাবে, কতটুকু লাভ হবে, কতটুকু গেইন হবে, মিনিট থেকে আরম্ভ করে বছর পর্যন্ত দেওয়া হয়েছে বলে আমরা কি আজ পর্যন্ত পেরেছি? সত্য কথা বলি, আমরা যারা টকশোতে কথাবার্তা বলি, পত্রিকায় কিছু লেখালেখা হয়, থিং ট্যাঙ্কে 2-4 জন কথাবার্তা বলে, কিন্তু আমরা কখনই বলতে পেরেছি এই খাত থেকে বেরিয়ে এসে এই খাতে যদি অগ্রাধিকার দেওয়া যায় তাহলে এর বেনিফিটটা আমার GDP-তে ট্রিকল ডাউন এটা হবে, কর্মসংস্থান এতটুকু হবে, এইখানে প্রশিক্ষিত সমাজ শ্রমশক্তি হবে, এটার ফলে এটা গার্মেন্টস সেক্টর এখানে যাবে, আমরা কিন্তু করতে পারিনি। এটা আমাদের সামাজিক ব্যর্থতা, অর্থনৈতিক ব্যর্থতা আছে। সরকার দেখেন, সরকারে তো আপনার পরিসংখ্যান বিভাগ বিনয়ের সাথে বলছি হিসেবপত্র চেঞ্জ করে ফেলায়, এটা বেগম অতিচন্দীও বলেছেন, অর্থনীতি বাংলাদেশ একরকম বলে, এশিয়ান ডেভেলপমেন্ট একরকম বলে, সরকার একরকম বলে, প্ল্যানিং কমিশন একরকম বলে। এরকম একটা দুর্বলতা অবস্থায় সঠিক পরিসংখ্যান যেখানে আমাদের হাতে নাই, সেখানে বাজেট নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু কিন্তু বাজেট কোথায় কোন জায়গাটায় কি দিবে তা যতক্ষণ না পর্যন্ত মানুষ হাতে পাবে কেউ বলতে পারবে না এই বাজেট আমাকে দিয়েছে। তাই আমি প্রাথমিক অবস্থায় এই কমেন্টটাই শেষ করতে চাই, বাজেটকে আমি শুধু একটি বছরের আয় ব্যয়ের হিসাব হিসেবে দেখতে চাচ্ছি না,
একটা আদর্শ দেখতে চাচ্ছি, অর্থনৈতিক পলিসি দেখতে চাচ্ছি, দিক নির্দেশন দেখতে চাচ্ছি বাজেটকে আগামী। এখন আমাদের দেশে যদি আমাকে কেউ বলতো আচ্ছা আপনি কি অর্থনীতি বাড়াই দিলেন আপনি কি করতেন, আমি প্রথম প্রাথমিকভাবে শিক্ষা খাতে সবচেয়ে প্রাধান্য দিতাম, তারপরে স্বাস্থ্য খাতে প্রাধান্য দিতাম। সেগুলোর গুরুত্ব তো কমেছে এই বাজেটে, আমি তাহলে আপনি আমাকে বল গুরুত্ব কমেছে। সরকারের একটা আর্গুমেন্ট আছে, সে আর্গুমেন্ট সরকারকে দিয়েছে বা যারা বিরোধী দল বা বিরোধী রাজনীতি করেন তারা কি দিয়েছেন, দিলে কি দিয়েছেন, এই ব্যাংকরাপসি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। অধ্যাপক আবু আহমেদ, শিক্ষা খাতে অ্যাবসলিউট বরাদ্দ তো কমে নাই, পার্সেন্টেজে আচ্ছা স্যার বরাদ্দ, এই যে হেলথ শিক্ষাখাত বরাদ্দ, টাকা পয়সা কি ব্যবহার হচ্ছে ঠিক মতো, মানে পয়সা তো যাচ্ছে, মানে ঘুরে ফিরে সেই গভর্নেন্স এর প্রশ্ন বা করাপশন এর ইস্যুটাই। গভর্নেন্স গভর্নেন্স সুশীল গভর্নেন্স যদি না হয়, এই যে আমাদের যতটা সরকার ঠিক আছে কিছুটা ডেমোক্রেটিক প্রসেস বা বাধাগ্রস্ত হয়েছে বা অনেক কিছু নাই, ফ্রিডম নাই, এগুলো জনগণ হয়তো অনেকটা সয়ে যেত তাদের, যদি গুড গভর্নেন্সটা এনশিওর করা যেত। আনফর্চুনেটলি গুড গভর্নেন্স তো আমরা কোথাও দেখি না আর কি, লেস গভর্নেন্স গুড গভর্নেন্স, এটা মানে কম ছোট সরকার কিন্তু ভালো প্রশাসন, এফিশিয়েন্ট এফিশিয়েন্ট এটা, এবং দুর্নীতিমুক্ত। হাজার হাজার টাকা আমরা যে এডিবিতে খরচ করতেছি, তা এখন দুর্নীতি কি পরিমাণ টাকা পয়সা খেয়ে ফেলতেছে কেউ তো এস্টিমেট করতেছে না, কেউ ইন্ডিপেন্ডেন্ট দেখারও কেউ নাই, তো এই জন্য গুড গভর্নেন্সের কোনো বিকল্প নাই। 7% গ্রোথ লেভেল অর্থমন্ত্রী মহোদয় এবার কিন্তু 7.5% বা ইত্যাদি বলেন নাই, গত 2 বছর এটা থেকে অনেক বেশি না, কিন্তু মানে বাজেট দেওয়ার কিছুদিন আগে উনি বলেছেন এটা প্রবৃদ্ধি বাড়ানো আসলে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো এটা একদিন বলেননি, এবার একটা কথা বলেছেন গত বছর, গত বছর এবং এর আগের বছর যখন অন্যরা সমালোচনা করতেছিল উনি ওটা তখন মানতে রাজি ছিলেন না, তো এখন উনি এটা মেনে গেছেন যে হ্যাঁ 7%। আমরা মনে করি যে 7% গ্রোথ রেটও যদি অ্যাচিভ করা যায় সেটা গুড, তবে প্রাইভেট সেক্টর যদি এগিয়ে না আসে, যেসব কারণে প্রাইভেট সেক্টর গত 2-3 বছর এগিয়ে আসে নাই, সেই কারণগুলো কিন্তু মানে আমাদের থেকে চলে যায় নাই। তো দ্য সেম মানে রিজনস যে প্রাইভেট সেক্টর কেন বড় রকম বিনিয়োগ নিয়ে এগিয়ে আসে নাই, আমি যেটা দেখি প্রাইভেট সেক্টরের মধ্যে একটা হতাশা আছে, হোল ইকোনমিক পুরো ইকোনমিতে একটা হতাশা কিন্তু বিরাজ করতেছে। এই প্রাইভেট সেক্টর যদি হতাশা থেকে মুক্তি পায়, এবং সেটা কিছু পলিটিক্যাল ডিসকন্টেন্টের কারণে বেশিরভাগ একটা ডিসকন্টেন্ট কিন্তু আছে আন্ডার দ্য সার্ফেস, এগুলো সরকারকে অ্যাড্রেস করতে হবে, গুড গভর্নেন্সের সেটা একটা অংশ। তাহলে প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে তাহলে 7% গ্রোথ লেভেল অর্জন করা কঠিন ব্যাপার হওয়ার কোনো কারণ নাই। আমি 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 আপনার সাথে সম্পূর্ণভাবে একমত যে আপনি সুশাসন নিশ্চিত করা যায়, রাজনৈতিক স্থিতিশীলতা যদি বজায় রাখা যায়, তাহলে যে বিনিয়োগটা সরকারি খাত থেকে আসছে বেসরকারি খাতকে সাপোর্ট দেওয়ার জন্য, আর বেসরকারি খাত যদি এগিয়ে আসে, আমি তো মনে করি 7% উপরে হয়ে যেতে হতে পারে, অবশ্যই আমাদের পটেনশিয়ালিটি অনেক বড়, পটেনশিয়ালিটি অনেক আছে, আমাদের পটেনশিয়ালিটি 7.5% 8% পর্যন্ত মানে হতে পারে, এটা হতে পারে না কেন, এখানে যেটা ব্যাপার হচ্ছে আমাদের টাকা পয়সা আমরা আমাদের ধনী লোকেরা বিদেশে নিয়ে যাচ্ছে, তারা এখানে বিনিয়োগ করতেছে না, বিনিয়োগ করতে পারছে না, সেই জন্য পারতেছে না অথবা তারা হেজিটেন্ট, হ্যাঁ যে তারা বড় রকম রিস্ক নিতে চাচ্ছে না, এই সমস্ত কারণে সরকার ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো সেগুলো কিন্তু সময় বেশি ক্ষেপণ হচ্ছে, সময় বেশি নেওয়া হচ্ছে, এই সব কিছু কারণে আমরা আমাদের ইকোনমি চলা উচিত ছিল আরও অনেক দ্রুত গতিতে, আমরা কিন্তু এটাকে ওই নিজেরাই নিজেদের মানে বিভিন্ন কারণে এটাকে স্লো ডাউন করে আমরা বসিয়ে আছি, যার কারণে আমাদের ওই যে এই যে এই যে অনেকে এখন বলতে চাচ্ছেন যে আমরা আমরা যদি এতই প্রবৃদ্ধি অর্জন করি, এত গ্রোথ অর্জন করি থাকে, তাহলে আমাদের কিছু লোক সমুদ্রে কেন জাঁপ দিচ্ছে, আমাদেরকে এটা বুঝতে হবে, সারা পৃথিবী কিন্তু সেটাই বলতেছে যে মানে এরা হতদরিদ্র খেতে পায় না, আমাদেরকে আমরা বুঝতে হবে যে আমাদের আমাদের গ্রোথ লেভেল আমরা আরো উপরে নিতে পারতাম, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরো মজবুত হতে পারত, এবং আমাদের এই যে আজকে ইন্ডিয়ান যে দুটো পাওয়ার রিলায়েন্স এবং আদানি, এটা $3 billion
অবস্থাতে সেটা যত বড় বিনিয়োগে হোক না কেন সেটা সরকার গ্রহণ করা ঠিক না, মানে একটা সাম শর্ট অফ টেন্ডারিং প্রসেসে যাওয়া উচিত। তারপরে যদি আমরা বার্গেন করার ব্যাপার আছে, আমাদের স্বার্থটা কতটা রক্ষিত হবে সেটার ব্যাপারে আমার চিন্তা ভাবনার ব্যাপার আছে। টেন্ডারিং ছাড়া যদি এভাবে ধরে দেওয়া হয় তাহলে হবে কি, আমরা শোষিত হতে পারি, মানে বাংলাদেশ মে উইল বি এক্সপ্লয়টেড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে মালিকানারও ব্যাপার আছে, এই যে এত বড় ব্যবসা পাওয়ার প্ল্যান্টের পাওয়ার সেক্টরে রিলায়েন্স আসুক বা অন্যরা আসুক, টেন্ডারিং ছাড়াও যেটি বলছেন যে আসলে কি বাংলাদেশ যথেষ্ট খোঁজ খবর নিয়ে এদের সঙ্গে এমওইউটা করলো কি, যেটি সাহারার সঙ্গে সাহারা একবার ইনভেস্ট সাহারা এখানে গ্রুপ ইনভেস্ট করবে, আমি সরকারের পলিসি পরে দেখা গেল যে তারা নিজেরাই এতটা, আমি সরকারের পলিসি মেকারদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আপনারা এত বড় বিনিয়োগ ঠিক আছে এটা হতে পারে আমাদের জন্য সৌভাগ্য হবে, কিন্তু এখানে সরকার অথবা দেশের জনগণের জন্য একটা আংশিক হলেও মালিকানার ব্যবস্থা রাখা উচিত। আপনি এত এত বিরাট এরা বছরে বছরে এরা বড় বিজনেস করে যাবে, আপনার আপনি শুধু লেবার সাপ্লাইয়ার যদি হন অথবা জমি সাপ্লাইয়ার হন আর আপনি গ্যারান্টিড একটা কাস্টমার হয়ে যান এবং সেটাও প্রাইস ওরা ডিকটেট করবে, তাহলে আপনার উপকারটা কম হবে। আপনি যদি 25% স্টেক হোল্ডার হতে পারেন ইকুইটিতে, ইকুইটি পার্টিসিপেশন, সেটা ওরা না দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনাকে চাইতে হবে। আনফর্চুনেটলি বাংলাদেশে আমি যেটা লক্ষ্য করি, মানে আপনি যে বার্গেন করতে হবে যে আমার ভাই মালিকানাটা আমার দরকার, কিন্তু সেই সক্ষমতা আমাদের হচ্ছে না, সেটা না, সেটা ওই কনসেপ্টটাও ডেভেলপ করে না। আনফর্চুনেটলি এটা অনেকগুলো বড় এখানে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে অতীতে, পাওয়ার সেক্টরে হয়েছে এবং ওই যে গ্যাস সেক্টরে হয়েছে এবং টেলিফোন সেক্টরে হয়েছে, সরকার কি কোথাও কোনো মালিকানা রাখার ব্যবস্থা করেছে অথবা ইভেন শেয়ার বাজারের মাধ্যমে কন্ডিশনাল হওয়া উচিত ছিল, কন্ডিশনাল ঠিক আছে আপনারা আসবেন আমাদের 25% মালিকানা দিবেন, তাহলে হবে কি আমাদের দেশে যদি আমরা বিদ্যুৎ বেশি দামও তাদের থেকে কিনি, ওই যে মালিকানা প্রফিট শেয়ারিং এর মাধ্যমে কিছুটা হলেও আমরা কম্পেনসেট করতে পারবো ওই লোকসানটাকে। আরেকটি ব্যাপার, আপনি আমার সাথে বোধহয় একমত হবেন, ওই যে আমাদের দেশে কিন্তু একটা যখন বলি গ্রোথ বেড়ে গেছে, গ্রোথ বেড়ে গেছে, গ্রোথ বাড়লেই কিন্তু অর্থনীতির সবচেয়ে ভালো অবস্থা যায়, এটা কিন্তু শতসিদ্ধ। আপনি এই যে প্রফেসর না আসে যে ম্যাথমেটিক্স এ আমাদের গেম থিওরির যে উনি এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতেছেন, গেম থিওরিতে আপনি এটা তো আর আপনি জানেন ফ্যাক্ট এখন অনেক গ্রাজুয়েট স্টাডিতে ফ্যাক্ট হয়ে গেল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি সেটাই আসতে চাচ্ছিলাম যে আজকে আপনি সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন কে বাড়িয়ে জিডিপি বাড়াবেন না এগ্রিকালচারের কন্ট্রিবিউশন কে বাড়িয়ে জিডিপি বাড়াবেন? আমার বক্তব্য যেমন আজকে আপনি দেখেন এগ্রিকালচার সেক্টর গ্রোথ কমে গেছে কম্পেয়ার টু লাস্ট 3-4 ইয়ার্স, এটা কিন্তু আমি কিন্তু বলি বাংলাদেশ মতো নীতিগতভাবে ওইটা চাইও এখন কিনা জানি না, এটা চাইতে হবে কেন আমি বলছি এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা নগরায়ন সবকিছু করতে গিয়ে মার্কেট সিস্টেমে ওটা ফিজার পড়ে না, আমি না পড়ে গেছে, আমি বলছি আমি এগ্রিকালচার সেক্টর শুধু ধান আর গম লাগানোর কথা বলছি, ডাইভার্সিফিকেশন হচ্ছে না অবশ্যই ডাইভার্সিফিকেশন, আমি বলছি প্রোডাক্টিভ সেক্টর প্রশ্ন, আজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিয়ে কেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইতিহাস আমার জানা প্রয়োজন আছে, কিন্তু কারণ আমরা পাটকে ধ্বংস করে দিলাম, আপনি যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগ্রিকালচার সেক্টর বলেন কোন এগ্রিকালচার সেক্টরে কোন খাতটা আমাকে বেশি ডিভিডেন্ড দেবে, আজকে যদি আমি ডেইরি পোলট্রিকে আজকে যদি আমি আরো চাঙ্গা করতে পারতাম, আমি শুধু আমিষই পেতাম না, মিলিয়ন্স অফ জব আমার জন্য আগে চলে আসতে পারতো, ইজি, কোন টেকনোলজি লাগে না, খালি মুরগি পালাইতো এই তো বা গরু পালাইতো, ওগুলো তো আসলে প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ নিচ্ছে না, কিন্তু আজকে নিলে তো নিচ্ছে নিচ্ছে বলেই তো হচ্ছে, কিন্তু তাকে লালন করার জন্য এবার দেখেন ট্যাক্স মেজারে তারা তাদেরকে তার জন্য ডেয়ারি পোলট্রি ফিশিং এ বড় কোনো সুবিধা নাই, বড় কোনো ইনসেন্টিভ নাই, বরং আমাকে আমি শুনলাম যে এই সেক্টরটাকে আরো নতুন করে ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এগুলো আসছে, আমি এটা ডিটেইলস এটা কিন্তু আমি যে বিনিয়োগটা আমাকে বেশি ডিভিডেন্ড দেবে ডাইরেক্ট ডিভিডেন্ড আমার এমপ্লয়মেন্ট জেনারেট করবে, আপনি বলবেন কেন পাবলিক সার্ভিস সেক্টর দিলে হচ্ছে না, সার্ভিস সেক্টরের গ্রোথ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রোথ কিন্তু আপনি একভাবে মূল্যায়ন করলে ভুল হয়ে যাবে আমাদেরকে, আপনি গ্রোথ গ্রোথ বললেই গ্রোথ আজকে প্রয়োজন আছে, কিন্তু সেই গ্রোথটা আমাকে জিডিপি জিডিপিটা কেন আসে এই ম্যাট্রিক্সটা কিন্তু
স্বতঃসিদ্ধ, এটা প্রুভেন ইন্টারন্যাশনালি যে এই গ্রোথটা বাড়লে ট্রিকল ডাউন ইফেক্টস সব জায়গায়, এর রক্তটা সব জায়গায় ই করতে পারে, পৌঁছাতে পারে। কিন্তু আজকে আমাদের টোটাল ইকোনমিক কেমিস্ট্রিটা কিন্তু আমাদের জন্য আর আমেরিকার জাপানের জন্য এক না, এটাও মাথায় রাখতে পারলে ভালো হয়। আপনি যে কোনো লোক কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়াতে যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারে না, আমার এখানে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারে। আমি ওপেন ইকোনমিতে আমি এটার ইদেই না, এটার বিপরীত কথা বলছি না, কিন্তু আমার নিজস্ব সক্ষমতা বাড়ানোর সাথে সাথে আপনার সাথে বোঝাপড়ার, আমি যদি আপনার সাথে একটা সমানের সমানের অবস্থায় না নিয়ে নিতে পারি, তাহলে আপনি আমাকে শোষণ করবেন, আমি শোষিত হব। আর আমাকে যদি আপনার জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে আপনার আমার মধ্যে বার্গেনিং, আজকে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে বিদ্যুতের ব্যাপারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি কতটুকু আছে, কেন ওঠা হল আজকে বিদ্যুতে যদি আমরা আরো দুটো জয়েন্ট এখানে তৈরি করতে পারতাম প্রাইভেট সেক্টরে, যেটা পাবলিক সেক্টরে পারিনি অনেক কারণে। প্রাইভেট সেক্টর বাংলাদেশও এগিয়ে আসতেছে, কিন্তু সেখানে হয়তো তাদেরকে হয়তো সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, এবং বিদেশ থেকে যদি ওই যে জয়েন্ট কোঅপারেশনে যদি আসে, মানে আমি সরকারকে বলবো যে অংশীদারিত্ব নেওয়ার জন্য বাংলাদেশের প্রাইভেট সেক্টরের অংশীদারিত্ব নিতে পারে, যদি ওই ক্ষমতা তৈরি হয়, যদি দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দোজ, আপনি যদি ওই কন্ডিশনটা দেন যে ওভার টাইম একটা সময় পার হওয়ার পরে আপনি স্টক মার্কেটে লিস্টিং এ যেতে অ্যাবসলিউটলি, তাহলে সাধারণ হাজার হাজার জনগণ ওই ঠিক আছে রিলায়েন্স এর কোম্পানি বাংলাদেশ রিলায়েন্স তাদের কিছু শেয়ার কিনলো, তাতে হবে কি ওই যে এই ফিলিংটা থাকবে না যে এরা তো এখানে শুধু মুনাফা করতেছে আর সেসব মুনাফা বিলিয়ন্স অফ ডলার আবার নিয়ে যাচ্ছে, এটা থাকবে। সুতরাং দে শুড বি লোকাল কোম্পানি বাংলাদেশ, বাট শুড বি মানে পার্টলি শুড বি ওন বাই দ্য বাংলাদেশ পিপল। এটা যদি আমাদের পলিসি মেকার্সরা ভুল করে, তাহলে আমরা যে অতীতে ভুল করি আসতেছি, আমরা তো এখন জানি না যে এদের আবার লোকাল এজেন্টও কারা সেটিও জানা দরকার। এখানে কতগুলো আমি থেকে আমি লোকাল এজেন্ট হিসেবে লোকাল পার্টনার হলে ভালো হতো, আমি পার্টনার হলে আমি ইনস্টেড অফ অন্যের আগে সেই লোকাল এজেন্ট না লোকাল পার্টনার, মানে ওনার্স যদি হতে পারে লোকাল ওনার্স, আমি বলছি না, আমি বলছি না তাদের 49% বা তাদের 40% 25% 30% মালিকানা দেশের জনগণকে যদি আংশিক ভাবে না দেওয়া যায়, তাহলে হবে কি দেশের জনগণ তাহলে অ্যাসেট হোল্ডিং বলতে কি বোঝায়, কি পাবে তারা, তাদের অপশনটা কি? আপনি বোম্বের স্টক মার্কেটে রিলায়েন্সের শেয়ার কিনে মানুষ ধনী হচ্ছে, সেই রিলায়েন্স বাংলাদেশে যদি বিনিয়োগ করে, বাংলাদেশের জনগণকে তো আপনি এই সুযোগটা দেওয়া উচিত যে রিলায়েন্স বাংলাদেশ লিমিটেড তার একটু শেয়ার কেনার জন্য সুযোগটা দেন, তাহলে বাংলাদেশের লোকেরা মনে করবে যে ঠিক আছে বিগ ইনভেস্টার, আমরা নিজেরাও এখানে সেটার কিছুটা মালিকানা পেয়েছি, এবং সেটার জন্য তখন বাংলাদেশ আরো বেশি কোঅপারেট করবে, এটা মোর ট্রান্সপারেন্ট হবে। আমার বক্তব্যটা শুধু যে আচ্ছা রিলায়েন্স বা অন্য কেউ আসলে এখানে পাবলিক সেক্টর আসলে 10% 20% যদি সাধারণ মানুষ পায়, এর বাইরে কিন্তু আমি একটু চিন্তা করতে চাই। সেই চিন্তাটা কি, আপনি যখন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে আসবে, সে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তার অ্যাকাউন্টিং সিস্টেম আমি বলবো বা থাকতো, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টেবিলিটি শুধু না, তার মোডাস অফ অপারেন্টিং কিন্তু ডিফারেন্ট হয়ে যেত। এখানে আমি একটু যোগ করি, বাংলাদেশি যদি পার্টনারশিপ কেউ নেও বা ওই আমাদের ডকুমেন্টে যদি সেটা থাকেও, অনেক সময় দেখা যায় নামকা ওয়াস্তে পার্টনারশিপ, তাতে কোনো লাভ হয় না, কোনো লাভ নেই। পার্টনারশিপটা রিয়েল হতে হবে এবং ওই ইকুইটিতে ইকুইটি পার্টিসিপেন্ট হতে হবে। সবচেয়ে ভালো হতো যদি সেটারই সেই ইকুইটি হোল্ডিংয়ে যদি একটা অংশ দেশের জনগণের কাছে স্টক মার্কেটের মাধ্যমে যদি অফলোড করা হয়, এসব শর্ত যদি থাকে এবং এটা রিলায়েন্স জানে জিনিসগুলো, তারা মানে এটা না করার কথা না, তার বরং আমরা যদি না চাই তখন বলবো যে বাংলাদেশের লোকগুলো এত বোকা, এদের পলিসি মেকার্সের এত এত ইয়ে, এরা আমাদের বিনিয়োগ চাচ্ছে, আমরা কি দিতে জানেন, কি দরে আমরা বিদ্যুৎ বিক্রি করবো সেটাও আমরা ডিকটেট করতেছি, আবার জমিও তারা সস্তায় আমাদেরকে দিচ্ছে,
তাদের ইনপুটও তারা দিচ্ছে, অথচ তারা ওনার শিফটটা চাচ্ছে না, তখন আমরা হবো একটা বিরাট বুক, তখন সেবা দাস হয়ে যাবো। আর একটা মানে আপনি 1947 এর আগে কলকাতা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে রিচ ছিল সব দিক দিয়ে কোম্পানি, এখানে 47 এর পর থেকে এখন পর্যন্ত পশ্চিম, বিনয়ের সাথে বলছি, পশ্চিমবাংলার মানুষগুলো অনেক বড় বড় চাকরি পেয়েছে কিন্তু ইন্ডাস্ট্রির মালিক কম হয়েছে, এটাও কিন্তু এটাই এটা কারণটা কি? এটা কারণটা একটি, কারণটা একটি যে আপনি আজকে পশ্চিমবঙ্গ অনেক মানে বাঙালিরা বড় রকমের বা মালিকানাতে আসক্তি নেই, আসক্তি নেই না, কিন্তু বাংলাদেশের প্রশ্ন সেটা না, কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে, যেমন অনেকে বলে আচ্ছা এই এত 2,95,000 কোটি বাজেট, এটা তো কম হয়েছে, তো আপনি কেন 5,95,000 কোটি টাকা হবে না? 16 কোটি মানুষ, আমার পুভার্টি লেভেল এইখানে, আমার শিক্ষা খাতের এই দুর্বলতা, অবকাঠামোগত দুর্বলতা, এত পয়সা থাকলে তো আরো বেশি করা উচিত ছিল। অতএব এইরকম একটা অবস্থাতে আমি যেটা আমার এটা না যে আপনি এডিপির উপর আমি একটা আলোচনা করবো, যিনি জি আমার আপনি যে কথাটা বলছেন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দুর্বলতাটা কোথায়। আপনি দেখেন বাজেটে একটি মাস আলোচনা হয় সংসদে, 24-25-26 দিন সব আলোচনা হয়, একটি বার কিন্তু অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের কোন প্রজেক্টটা ভালো, কোন প্রজেক্টটা খারাপ, কোনটা ডোনার ড্রিভেন প্রজেক্ট, কোনটা এমপি ড্রিভেন প্রজেক্ট, কোনটা সচিব ড্রিভেন প্রজেক্ট, কোনটা পলিটিক্যাল পার্টির প্রজেক্ট, একবার আলোচনা হয়েছে? এই প্রজেক্টটা একটা রাস্তা এদিক দিয়ে গেল, আর একটা রাস্তা এদিক দিয়ে গেল, কেউ আলোচনা হয়েছে যে এই রাস্তাটা এখানে প্রয়োজন ছিল না? আজকে যতক্ষণ না পর্যন্ত অ্যানুয়াল ডেভেলপমেন্টের অধীন প্রকল্পগুলো সঠিকভাবে মূল্যায়ন, যাচাই, বাছাই এবং প্রায়োরিটি ঠিক করা না যাবে, ততক্ষণ পর্যন্ত দুটো জিনিস আপনি ভীষণভাবে উদ্বেগের কারণ, একটা দুর্নীতি বেড়ে যায়, প্রজেক্ট 5 বছর প্রজেক্ট 10 বছরে চলে যায়, আর এই প্রজেক্ট থেকে যে কাঙ্ক্ষিত স্বপ্ন আশা মানুষকে দেখানো হয়েছিল সেটা পৌঁছায় না। অর্থাৎ এই প্রশ্নে আমার কাছে মনে হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রজেক্টগুলো নেওয়ার ব্যাপারে সমস্ত মানুষগুলো যারা যারা সংসদে কাজ করেন এবং লোকাল গভর্নমেন্টকে, স্থানীয় সরকারকে যদি শক্তিশালী বানানো যেত, পার্লামেন্টকে যদি আরো শক্তিশালী, বিরোধী দল যদি বেশি আলোচনা করত, তাহলে অ্যানুয়াল ডেভেলপমেন্টের কর্মসূচিগুলো আরো অনেক বেশি অর্থবহ হতো এবং এর অনেক ডিভিডেন্ড সাধারণ মানুষ পেত। আমি আমি একটা জিনিস একটু একটা জিনিস আজকে 5% সম্পূরক ট্যাক্স বসানো হয়েছে মোবাইল টেলিফোন গুলোর বোধহয় টকিং টাইমের উপর। তো সরকার যদি এটা ঠিক আছে, সরকারের অর্থ দরকার, আমি বুঝি সেটা, কিন্তু সরকারের জন্য একটা সাজেশন আমার থাকলো যে সরকার যদি আপনারা যদি এত বুদ্ধিমান হতেন তাহলে বাংলালিংক, রবি, এয়ারটেল, এয়ারটেল আছে না, এয়ারটেল এবং গ্রামীণ ফোন, এদের যদি 10% মালিকানা আপনাদের থাকতো, সরকার যদি থাকতো, তাহলে ওইখানে যে যে শত শত কোটি টাকা আসতো ওইখানে আসতো হাজার হাজার কোটি টাকা। আনফর্চুনেটলি যখন আপনি লাইসেন্স দিচ্ছেন তখন তো মালিকানা 10% তো চাওয়ার আপনাদের অধিকার ছিল সরকারের, কিন্তু সরকার তখন কোনটাই এটা বলে এটা কি নেগোসিয়েশনের দুর্বলতা না এটা আমার কাছে মনে হয় অনেক সময় এদের নলেজের ঘাটতি আছে। এক তো হচ্ছে নেগোসিয়েশন করতেও জানে না, অর্থাৎ নলেজের, কারণ এটা খুব সহজ হিসাব যে আপনি মালিকানা, এরা এরা কিন্তু অনেক বেশি ক্যাশ জেনারেট করতেছে, প্রফিটও জেনারেট করে, বাংলালিংক করতেছে, তা না হলে এত বছর তারা এখানে ব্যবসায় করতো না। তো যদি এত আপনার রেভিনিউ দরকার, ঠিক আছে, রেভিনিউ 2 সোর্স থেকে আসতে পারে, একটা যে ফিজ ট্যাক্সেশন এগুলো থেকে আসতে পারে, এই যে সাপ্লিমেন্টারি ডিউটিস এগুলো থেকে সম্পূরক এই ডিউটিস এগুলো, আর একটা ফিক্সড লেভি থেকে আসতে পারে, ট্যাক্সেস থেকে আসতে পারে, আর একটু হচ্ছে ইকুইটি হোল্ড যদি করা হয় তাহলে ওই ডিভিডেন্ড থেকে আসে রেভিনিউ সরকারের সেটা আয়। তো এখন সরকার যদি বড় বড় ইনভেস্টমেন্টগুলোতে যদি নিজেদের জন্য কিছু মালিকানা সংরক্ষণ রাখতে রাখতো, যেটা সরকার ইচ্ছা করলে পরে স্টক মার্কেটও বিক্রি করতে পারতো অনেক বেশি হাই প্রাইসে, তাহলে হতো কি সরকারের এই যে রেভিনিউ কালেকশন অনেক বেড়ে যেত। সারা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু এই পথে গেছে, যে বহু দেশ আছে যেখানে সরকার বড় বড় ফরেন ইনভেস্টমেন্টগুলোতে আংশিক মালিকানা তারা সংরক্ষিত রেখেছে, মালয়েশিয়া করেছে, ইন্দোনেশিয়া করেছে ইত্যাদি, চায়না করেছে। তো এখন আমরা যদি ওই যে আমাদের বুদ্ধি কমতির কারণে এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা খেয়াল না রাখি, এই যে আদানি রিলায়েন্স আসতেছে, সেখানে তো আমরা এখনই বলতে চাচ্ছি যে ঠিক আছে উই ওয়েলকাম দ্যাট ইনভেস্টমেন্ট, কিন্তু এটা কম্পিটিটিভ হওয়া উচিত, ফার্স্ট এটা কম্পিটিটিভ হতে হবে যাতে করে ট্রান্সপারেন্ট হয়,
তা না হলে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দিয়া দেশের জনগণের উপর বিদ্যুতের বেশি বিল চাপায় দেওয়া, এটা ঠিক হবে না। মানে এটা ট্রান্সপারেন্ট হতে হবে, কম্পিটিটিভ হতে হবে, ওপেন হতে হবে, ঠিক আছে, উই ওয়েলকাম দ্যাট ইনভেস্টমেন্ট। সাইড বাই সাইড আপনি দেশের জনগণের জন্য একটা মালিকানা দাবি করুন তাদের ইকুইটিতে, তাদের বেসিক ক্যাপিটালে, তাহলে হবে কি মানুষের কোনো ব্যাড ফিলিং থাকবে। এবং এটার সাথে ওই যে যারা ক্যাপিটাল একটা শেয়ার কিনতো, এরকম যদি এক লক্ষ লোক শেয়ার, তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে এটা কাজ করতে পারতো, অবশ্যই কাজ করতো, এবং এটা তারা আছে সেই দেশের স্বার্থে, যেটা সরকার পক্ষ করা যায় না। আরেকটি জিনিস আমরা অনেকে চিন্তা করি, এইটা এই বিষয়টা আমি জানি না আপনি উল্লেখ করবেন কিনা, এই যে আমরা প্রায় বলি যে এই ডেফিসিট ফাইন্যান্সিং দিয়ে ব্যাংকে থেকে টাকা নিলে টাকা, এই টাকা হলে প্রাইভেট সেক্টর পাবে না, এবং আরেকটি জিনিস হলো কি আপনি যে ডেফিসিট ফাইন্যান্সিং এর টাকা ইস্যুর কারণে এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে বেতন বাড়ানো হলো, এটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমি কিন্তু এটার সাথে একমত না, এটা আমি জানি না আপনি কেন। টোটাল আমার ইকোনমি একটা বিরাট চাহিদা আছে, আপনি টোটাল 13 লক্ষ লোক সরকারি কর্মকর্তা তাদের বেতন বাড়ানো হয়েছে, পরে বাড়ানো হবে সেটা, কিন্তু অর্থনীতির সেই সক্ষমতা আছে অসুবিধা হবে না, অঙ্কটা ঠিকই করেছেন ফাইন্যান্স মিনিস্টার সাহেব, এটা কোন ভুল করেননি আমার কাছে মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় গুড গভর্নেন্স যদি নিশ্চিত করা যায় সেটা বেতন বৃদ্ধি করে পারবে বলে আমার মনে হয় না, কারণ যিনি দুর্নীতিগ্রস্ত তাকে আপনি ডাবল বেতন দেন, তিন গুণ বেতন দেন, আমার তো মনে হয় না সে দুর্নীতি থেকে, কারণ এটা হচ্ছে তার আকাঙ্ক্ষাটা অনেক বেশি হয়ে গেছে, তার ওই ব্লাডের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, তখন হয় কি তাকে যতই বেতন বৃদ্ধি করে দেন। এটা ওই অতীতে যখন ওয়ার্ল্ড ব্যাংক রিকমেন্ড করতেছিল, এখন তো 10-12 বছর আগে, তখন আমাদের কাছে আমরা মনে করি তারা আর্গুমেন্ট করতো যে এখানে বেতন কম পায় এই জন্য দুর্নীতি বেশি, পরে বেতন বৃদ্ধি করে দেওয়া হলো কিন্তু দুর্নীতি আমাদের কমে না, বরং এটা বৃদ্ধি হবে। এখানে একটা বিষয় আপনি চিন্তা করেন, আমি এটার সাথে বেতন বাড়ানোর জন্য আমি পক্ষে কেন, আপনি এই লোকগুলোর কথা, নতুন নতুন নিউ জেনারেশন আজকে যারা একটু ব্রিলিয়ান্ট, তারা হয় ব্যবসা চলে যান না দেশের বাইরে চলে যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী হওয়ার জন্য স্বপ্ন দেখে না, কেন স্বপ্ন দেখে না, এখানে গেলে হয় চুরি করতে হবে আর 200 টাকার বেতন। সরকারি কর্মকর্তা হওয়ার সুযোগটা অনেকটা সীমিত, কিন্তু না সে যে বিভিন্ন ভাবে কোটা পদ্ধতি আছে ইত্যাদি ব্রিলিয়ান্ট ছাত্রদের পক্ষে, তারপরেও কি একটা ব্রিলিয়ান্ট ছেলে বা মেয়ে স্টার পড়াশোনা যখন সে কিন্তু প্রাইভেট সেক্টর বেশি টাকা আয়ের জন্য চলে যায়, কিন্তু একটা সরকারি সে সেখানে ডেলিভারিও করে, এবং সে হিসেবে পায়, কিন্তু তাকে তো সেই ইনসেন্টিভ দিবে, আজকে যদি আপনার বেতন না বাড়ানো হয় তাহলে আমার নিউ ইয়াঙ্গার জেনারেশন, ওটা ঠিক আছে বেতন তো বাড়তেই পারে, বেতন গুড গভর্নেন্স হবে এটা আমার বিশ্বাস না, আমি বলছি গুড গভর্নেন্স এটাই নিশ্চিত করবে, তা না আমি এজ এ হোল আমি গুড গভর্নেন্স, আপনি বেতন বাড়িয়ে গুড গভর্নেন্স আছে না গুড, আপনি তো ব্যুরোক্রেসি তো সারা দুনিয়াতে, আমি তো আমেরিকান আর ইসরায়েলি ব্যুরোক্রেসি নিয়ে আলোচনা করছি না বা রাশিয়ান, আমাদের কনটেক্সটে ব্যুরোক্রেসিকে শক্তিশালী করার জন্য বেতন যেমন বাড়ানোর দরকার আছে, তেমনিভাবে তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য গুড গভর্নেন্স পলিটিক্যাল সিদ্ধান্তটা আরো শক্তিশালী নেওয়া দরকার। আপনি যেমনটা বলছিলেন যে বাজেটের আকার আর আপনি মনে করেন আরো বড় হতে পারে, কিন্তু যে বাজেট হচ্ছে সেটি অনেকে মনে করেন যে এর অর্থায়নটা একটা বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ, বাস্তবায়ন তো আরো বড় সমস্যা। শুনেন, যে কোনো কর্মসূচি আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, এখন যদি আপনি দৃঢ় থাকেন আমাকে পৌঁছতে হবে, যতই ট্রাফিক জ্যাম থাকুক, রিক্সা বাস গাড়ি যাক, আপনি পৌঁছে যাবেন, আর আপনি যদি আগেই চিন্তা করেন ট্রাফিক জ্যাম কিসে যাবো, সিএনজি যাবো না, গাড়ি চলবে না, তাহলে হবে না। আজকে 16 কোটি মানুষের জন্য একটি বাজেট করবেন, 2 লক্ষ তার মধ্যে 95,000, সারা দুনিয়াতে বাজেট ডেফিসিট ফাইন্যান্সিং হয়, আপনি যখন কোন লোকে ব্যাংকে একটা ইন্ডাস্ট্রি করে কয় পয়সা তার নিজে থাকে, সে ব্যাংক লোন নিতে করে, রিস্ক ঝুঁকি আপনাকে নিতে হবে, ঝুঁকি না দিলে আপনি মিড ইনকাম, এখন অলরেডি মিড ইনকামের মধ্যে পড়ে গেছি, এই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, আর সেজন্য আপনি ঝুঁকি নেবেন না। আপনি বললেন যে কেন মাত্র less than 1% লোকে ট্যাক্স দেয়, 11 লক্ষ লোকে ট্যাক্স দেয়, 16 কোটি মানুষ, একজন পানওয়ালা সেও পানির দোকানদার, সেও কিন্তু কোকোকোলা খায়, এটা আপনি
টাকা নিতে পারেন নাই দুর্নীতির কারণে? 11 লক্ষের মত, 11 লক্ষ মত দিচ্ছে না, আরো কম না? না তো আমি 11 লক্ষ, আপনি আছে 17 লক্ষ লোক, যদিও টিআইএন হোল্ডার 17 বানে, যদিও অর্থমন্ত্রী বলেছেন যে আগামী 4 বছরের মধ্যে 29 লক্ষ তো নিয়ে যাবেন। আমার বক্তব্য যে আজকে এদেরকে ট্যাক্স রিটে আনতে হবে। ট্যাক্স দেয় না কেন আপনি জানেন, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে ও হবে, লোকে বলে ট্যাক্স দিলে তো আমি আরো ওই জালের মধ্যে পড়ে গেলাম, সে ভয় পায়। আপনি যখন একটা লোক বিদেশে টাকা নিয়ে যায়, সে কিন্তু বাংলাদেশে যেতে ওখানে বেশি ঝুঁকির মধ্যে থাকে, অথবা যে টাকা আয় করে সে জানে টাকা আয় করাটা চুরি। তারপর আর একটি কথা, আমরা অনেকে আলোচনা করি যে সাদা টাকা কালো, কালো টাকা সাদা। আমার কালো টাকার সাদা, কালো টাকা সাদা করা, এই কালো টাকার ডেফিনিশনটা আজ পর্যন্ত আমরা কেন সুনির্দিষ্টভাবে করতে পারলাম না? একজন ডাকাতি করে চুরি করে করাপশন করে করলো, ওটা বেআইনি, ওটা শুধু বেআইনি এবং তার সাজা নাই। ওই লোক বেআইনি, সাজা না থাকার কারণে কালো টাকা বেশি। আচ্ছা, কিন্তু আরেকটি লোক, তার একটি জমি ছিল, এই দাদাই দিয়ে গেছিল, কালকে সে জমিটা বিক্রি করলে, সে জমিটা ছিল 500 টাকা রেখেছিল, কাল বিক্রি করছে 1 কোটি টাকা। এখন ওই 1 কোটি টাকা তো তার কাছে হার্ড আর্ন মানি না হলে ট্যাক্স দিয়ে দিলে তো হয়, ট্যাক্স দিল, কিন্তু তখন এটা কালো টাকা হয়ে গেল। কিন্তু এই কালো টাকার সিদ্ধান্ত সঠিক ডেফিনিশন দরকার, অপ্রদর্শিত অর্থকে সেটা অপ্রদর্শিত এবং এটা আসল কথা হচ্ছে অবৈধ ইনকাম না, আমাদের অবৈধ ইনকাম আর অপ্রদর্শিত এক করে ফেলেছে। কিন্তু এটা একটা এই আসলে এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু ইরিটেটিং মনে হতে পারে, বাট অর্থনৈতিক কর্মসূচির জন্য, যেমন আমি একটা কথা ধরেন, আপনি একজন বিদেশি বিনিয়োগকারী, আপনি আজকে বাংলাদেশে আসলেন, আপনি তো কালো টাকা সাদা টাকা আমি কিছু বললাম না, আপনি এসেই একটা ইন্ডাস্ট্রি করলেন, পাবলিক লিমিটেড কোম্পানি করলেন, আপনাকে একদম খোলা চেক দিয়ে দিয়েছে আপনি, আর মিস্টার ওয়াই একটা ইন্ডাস্ট্রি করলো, করতে চায়, তার সে 40 বছর যাবত একটা ইন্ডাস্ট্রি আছে, সে ট্যাক্স ফাঁকি দেওয়া বা ট্যাক্স দেয় না, তার কাছে 10 কোটি টাকা আছে, সে 10 কোটি টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি বা তার এক্সপ্যানশন করতে পারবে না, তখন বলে তুমি এই টাকাটা পাইলে কোথায়? ওইটা তখন তার কাছে সুযোগ দেওয়া হয়েছে বারবার, না ওই সুযোগ না, ওই সুযোগ কালো টাকা না, অনেক সুযোগ দেওয়া ওই ওইটা না, আপনি সুযোগটা কালো টাকা না, তার অ্যাকাউন্টিং এর পর 10 বছর আগ পর্যন্ত তার হিসাবটাকে ধরে নিতে পারেন। আপনি এনবিআর আপনি ছেড়ে দিতে পারে এই জনের জন্য, আরো তো এজেন্সিস গুলো আছে ছাড়েনি তো, যে 19B-তে যেটি 2007-8 এ দুদক্ত সবাইকে ধরেছে, যেটা আসলে মাফ করে দেয়া 19B-তে ছিল, আপনি অতএব মাফ পাইনি। কিন্তু আজকে কিন্তু একটা পরিচ্ছন্ন পলিসি থাকা দরকার, রাজস্ব কার্যক্রমে পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট। একটা জিনিস আমি একটু এড করতে চাইছি, আমাদের যে ইকোনমি 6.5% সরকার বলতেছেন গ্রোথ হয়েছে, এটা নিয়ে একটু ইয়ে আছে, কন্ট্রোভার্সি আছে, কারণ এখন তো ওই যে ইয়ে BBS পরিসংখ্যান ব্যুরোর এই এস্টিমেশনও অনেকে এখন বিশ্বাস করতে চাইছে না, তো ওইখানে CPD বলেছে একটা কমিশন করার জন্য, মনে হয় কিছু একটা করা উচিত, কারণ বিশ্বাসযোগ্যতা যদি একবার হারিয়ে যায় তখন সত্য কথা বললেও মনে হয় মিথ্যা কথা বলতে হবে। আর একটা হচ্ছে 6% হোক 6.5% হোক, এটার কিন্তু এই সুযোগ ইয়েগুলো বেনিফিটসগুলো কিন্তু সমাজে মানে মানে সাধারণ মানুষ পাচ্ছেন না, এটা ওই কিছু লোকের আমরা লুটেরা বলেন বা ওই যে র্যান্ট সিকার্স বলেন, কারণ ওই যে একটাই ওই ওদের কাছে চলে যাচ্ছে, এবং এমনও যাচ্ছে মানে প্রবৃদ্ধির গুণগত মান এবং তার না কিছু না করে বাংলাদেশে অনেক লোক ধনী হয়ে যাচ্ছে, তার কোনো মানে পরিশ্রমও নাই মেধাও নাই, কিন্তু হি ইজ বিকামিং রিচ অ্যান্ড রিচ। এটা বাংলাদেশের মতো দেশে করে ধনী হওয়া লোকের সংখ্যা কিন্তু খুব কম বাংলাদেশে, না করে পরিশ্রম করে মেধার ভিত্তিতে ধনী হওয়া উৎসাহ দেওয়া সরকারের কিন্তু দায়িত্ব, যে পরিশ্রমকে উৎসাহ দেওয়া এবং মেধাকে বিকাশ কিন্তু তা না করে, যদি ওই যে বিভিন্ন অন্যভাবে লুট করে যদি ধনী হইতে পারে তাহলে হবে কি সমাজ, ওই যে অন্যায্যতার সমাজ, অবিচারের সমাজ, ওই সমাজটা। ওই আগে আমরা আপনার মনে আছে একজন শিক্ষক দিলে পায়ে সালাম করতাম, মাথা নিচু করে যেতাম, আজকে শিক্ষক দেখলে একটা বড় লোক দেখলে মাথা নিচে করে যায়, শিক্ষক দেখলে সালাম দেয় না। এই সমাজ ব্যবস্থার এই পরিবর্তনটা, আবার গুণগত পরিবর্তন আনতে হবে। আমি আরো একটা বরং শিক্ষক আছেন, তারপরে কোন কোন ক্ষেত্রে কোন কোন শিক্ষক ছাত্রদেরই তো আজ করে চলে বিভিন্ন শোরুমে, গাড়ির শোরুমে নতুন গুলাতে 3-4 কোটি টাকার গাড়ি দেখা যায়, মানে ওরা বলে আর কি 3.5-4 কোটি 5 কোটি টাকা, এখন ওগুলো বিক্রি হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে আসলে এইসব টাকা পয়সার উৎস বা কি,
এগুলা ট্যাক্স ট্যাক্স দেওয়া হচ্ছে কিনা, ঠিক আছে আপনি পরিশ্রম করেন, ব্যবসা করেন, আপনার মেধা খাটে, যদি আপনি ধনী হন কোনো আপত্তি নেই, সারা পৃথিবীর উৎসাহ দেওয়া হচ্ছে, আমরা উৎসাহ দিচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি আপনি শোষণ করে সমাজকে, সরকারকে, সরকারের সঙ্গে শুধু সম্পর্ক রাখার কারণে ব্যবসার নামে অতিরিক্ত সুযোগ নেওয়া, এগুলো হচ্ছে কি অবিচার হচ্ছে সমাজের। এখানে আরেকটা আমার মনে হয় যে 5 কোটি বা 10 কোটি টাকা গাড়ি রাস্তায় চললে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কার টাকা দিয়ে? এইটা কিন্তু আপনি আজকে কিন্তু এই ফরেন এক্সচেঞ্জের কিন্তু ওই শোষিত যারা ওই যে নৌকায় যে রাস্তায় মারা যাচ্ছে তাদের ওয়েজার্ন কার্ড, এই এই $24-25 billion এক্সপোর্টে যারা গার্মেন্টস এর পয়সা, আমাদের দেশে যত পরিবর্তন আসছে আপনি দেখেন অর্থনৈতিক পরিবর্তন সাধারণ মানুষের ওদের কারণে অতএব আজকে 60 লক্ষ আমাদের বিদেশে পড়ে আছে, আর এখানে 50 লক্ষ যারা কাজ করতেছে আমাদের গার্মেন্টস এন্ড আমাদের ইন্ডাস্ট্রিতে আর আমাদের কৃষক, কিন্তু তাতেও আপত্তি ছিল না যে 5 কোটি টাকা যা গাড়ি চালায় তারা টাই করবে, টাকা খরচা করবে, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু এই 5 কোটি টাকা গাড়ি এখানে কিনা কিনা যখন 5 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে চলে যায়, এটা অনেক বেশি বিচার বিশ্লেষণ, গবেষণা, আলোচনা, চিন্তা ভাবনার বিষয়, উদ্বেগের বিষয়। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের মারা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার জাহিদুজ্জামান ফারুক এবং অধ্যাপক আবু আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের জনকে। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম প্রস্তাবিত বাজেট, যে 2015-2016 অর্থ বছরের বাজেট নিয়ে। বাজেট হলে সবসময় আমরা আলোচনা করি, যদিও এটি আলোচনা এসেছে যে সারা বছরই আলোচনা করা যেতে পারত, বাজেটের নানা দিক কিভাবে বাস্তবায়িত হচ্ছে, কোনটি এগিয়ে আছে, পিছিয়ে আছে, নানান দিক আলোচনা করা যেত, তাহলে মানুষ অনেক বেশি সম্পৃক্ত হতে পারত। কিন্তু বাস্তবতা হচ্ছে বাজেট একটি প্রতি বছরই প্রস্তাবনা হয়, অনুমোদিত হয়, যেখানটাতে সবচেয়ে বেশি বাজেট আলোচনা হওয়ার কথা সেখানে সবচেয়ে কম হয়, অর্থাৎ জাতীয় সংসদে, কারণ বাজেট বক্তৃতায় বাজেট নিয়ে আলোচনা খুব বেশি হয় না, সেখানে প্রশংসা স্তুতি বাক্য অনেক বেশি উচ্চারিত হয়, নিজের এলাকার কিছু সমস্যার কথা অনেক বেশি আলোচনা করেন, অতীত নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়, কিন্তু বাজেট নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এভাবেই বাজেট চলতে থাকবে, প্রতি বছর একটি নতুন বাজেট আসবে, বছর শেষে সেটি সম্পূরক বাজেট হিসেবে পাশ হবে, আবার নতুন বাজেট আসবে, কিন্তু মূল সমস্যা ঘুরে ফিরে যেটি আসছে সেটি হচ্ছে দুজনই একমত যে আমাদের সুশাসনের সমস্যা, অর্থাৎ শাসনের সমস্যা এবং দুর্নীতি নির্মূল না করা গেলে বাজেট এরকমই হতে থাকবে, আলোচনা হবে, কিন্তু তার সুফল মানুষের মধ্যে যে প্রবৃদ্ধি বাড়ছে আমরা বলছি বা সন্তোষ প্রকাশ করছি, সেই প্রবৃদ্ধি সুফল মানুষ পাচ্ছে কিনা আলোচনা এসছে যে সেটি আসলে মানুষ পাচ্ছে না, পাচ্ছে না বলেই হয়তো জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে পাড়ি দিয়ে মাসের পর মাস কষ্ট ভোগ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই জীবন দিচ্ছেন বিদেশে, গণকবরে তাদের মরদেহ পাওয়া যাচ্ছে। এই অবস্থার পরিত্রাণের জন্যে দেশে সুশাসন নিশ্চিত করা দরকার, মূল্যবোধগুলো ফিরিয়ে আনা দরকার, এবং তার সঙ্গে সম্পর্কিত দুর্নীতি আলোচনা হলেই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা সম্ভব সেটি করা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।